আজকে আপনাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করব। গত ব্লগে শেয়ার করেছিলাম আমি কতগুলো ওয়ান পিস কিনেছি। ওয়ান পিস কেনা মানে এর সাথে ম্যাচ করে সালোয়ার কেনা, উনা কেনা। এর আগেও আমার অনেকগুলো ওয়ান পিস কেনা আছে। তো আজকে হচ্ছে আমার এই সালোয়ার উনাগুলো কিনতে চাইতে হবে। যে কোনো ওয়ান পিস আপনি যদি সুন্দর করে সেট করে পরতে পারেন, এটার একটা সুবিধা হচ্ছে এটা অন্য কারোর সাথে ম্যাচ হয় না। থ্রি পিস তো দেখা যায় যে কারোর সাথে ম্যাচ হয়ে যায়, কিন্তু আপনি যখন এক জায়গা থেকে ড্রেস কিনবেন, এক জায়গা থেকে উনা কিনবেন, এক জায়গা থেকে সালোয়ার কিনবেন, আপনার রুচির একটা বহিঃপ্রকাশ হয়। সেই তিন রকমের ভাবে আপনি ম্যাচ করতে পারেন। ওড়না ম্যাচ করা বিশাল এক বিষয়। তো আমি কিছু জামা কাপড় নিয়ে নিছি, সবগুলো নিতে পারি নাই, ভাবলাম কিছু নিয়ে নিই, বাকিগুলো চোখের আন্দাজে কিনে নিব। তো এই ওয়ান পিসগুলো নিয়ে নিছি। এখন আমরা যাব হচ্ছে রাজলক্ষ্মী মার্কেটের কাছে। উত্তরা 3 নম্বর সেক্টরে যে রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সটা আছে, এটার আশেপাশে কিছু দোকান আছে যা যেখানে আপনি ওড়না বা সালোয়ার পেয়ে যাবেন। উত্তরার মধ্যে সালোয়ার আর ওড়না কেনার জন্য সবচেয়ে বেশি কালেকশন আমার জানা মতে এই জায়গাটা দিয়ে আছে। আর এই রাস্তাটা হচ্ছে আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার পিছনের রাস্তা। তো এখন যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, শীতের অনেক কাপড় চোপড় খুব রিজনেবল প্রাইসে এই আশেপাশের ফুটপাথগুলোর মধ্যে সেল হয়, এই জন্য অসম্ভব ভিড় ছিল পুরো রাস্তাটা জুড়ে। এই তো এখন আমরা চলে আসছি উত্তরা 3 নম্বর সেক্টরের HM প্লাজাতে। এটা হচ্ছে রাজলক্ষ্মী কমপ্লেক্সের ঠিক অপোজিটে আন্ডারগ্রাউন্ডের একটা শপিং মল। নর্মালি আমি উনা টুনা ম্যাক্সিমাম সময় এই জায়গাটা থেকেই কিনি। গতবারও আমি এখান থেকে কিনেছিলাম, সেই শপিং ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই তো জামা কাপড় নিয়ে এখন চলে যাচ্ছি ম্যাচ করার জন্য। তো এই দোকানগুলোর মধ্যে আপনারা হিজাব উনা সবকিছুই পেয়ে যাবেন। তো আমার এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে নতুন ডিজাইনের কিছু উনা নেব। উনাতে কিন্তু কিছুদিন পরপর অনেক পরিবর্তন আসে, তো উনার দোকানগুলোতে আসলে আপনারা অনেক নতুন ডিজাইনের উনা পেয়ে যাবেন নিজের পছন্দ মতো। আমি যে ড্রেসগুলো নিয়ে আসি সেগুলোর সাথে তো ম্যাচ করে কিছু উনা নেবই, আর সাথে কিছু উনা নেব যেগুলো হচ্ছে আমি কমন সব ড্রেসের সাথে পরতে পারি। তো প্রথমেই ভাবলাম কয়েকটা দোকান ঘুরে নেই, দেখি নতুন ডিজাইনের কী বের হলো। নতুন ডিজাইনের তেমন খুব একটা চোখে পড়লো না, তারপরও দেখি বেশ ভালো করে খুঁজে বের হলে হয়তো 2-4টা বের হবে। তো এই রেড কালারের উনাটা চোখে পড়লো। আমি গত ব্লগে দেখিয়েছিলাম আমি লালের মধ্যে গোল্ডেন কালার কাজের একটা ড্রেস নিয়েছি, তো ওইটার সাথে আমি ভাবলাম এই উনাটা বেশ ভালো যাবে। এটা হচ্ছে নেটের মধ্যে কি বলে এটাকে, সিকোয়েন্সের কাজ বলে না পাতের কাজ বলে আমি জানি না। তো এই উনাটা বেশ পছন্দ হয়েছিল। এই উনাটার দাম ছিল 850 টাকা, আমি ওনাকে 400 টাকা বলছি, উনি দেয় নাই। তো আমার এটা অত ম্যান্ডেটরি ছিল না, এই জন্য আমি নেও নাই। তো HM প্লাজাতে আমার আর তেমন কিছুই পছন্দ হচ্ছিল না, আমি পরে বের হয়ে চলে আসছি। এটার পাশে আন্ডারগ্রাউন্ডে আরেকটা মার্কেট আছে, এটার নাম অনেকে বঙ্গবাজার বলে। তো এটা শুরুতে ঢুকতে একটা উনা দোকান আছে, এই দোকানে দেখলাম বেশ সুন্দর সুন্দর কালেকশনের কিছু উনা আছে। আমি তো প্রথমে কয়েকটা দোকান ঘুরেছিলাম, অত মন মতো হচ্ছিল না। এই দোকানে আসার পরে আমি দেখলাম নতুন ডিজাইনের কিছু উনা ওনাদের কালেকশনে আছে, যেগুলো আমি অন্যান্য দোকানগুলোর মধ্যে এখন পর্যন্ত দেখি নাই। তো ওনাদেরকে প্রথমে বললাম কালো রঙের একটা উনা দেখানোর জন্য। তো আমার একটা ড্রেস আছে যেটার সাথে কালো রঙের একটা উনা আমি খুঁজতেছি, তো এই উনাটা নামাই দিল। এই উনার পাটটা পছন্দ হয়েছে, মাঝখানের কাজটা খুবই খ্যাত মনে হচ্ছে, এটা আমার একদমই ভালো লাগে নাই, পরে আর সেটা আমি দেখি নাই। এরপরে নেটের এই মিষ্টি কালারের এই উনাটা নামিয়ে দিলে, এটা ডিজাইন টিজাইন সব কিছু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কিন্তু এখানে ওনারা এত দাম চাচ্ছিলেন, আমি বললাম আমি অনেকগুলো নিব। উত্তরার মধ্যে কিন্তু রিজনেবল প্রাইসে উনাটা খুব একটা পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় এই জায়গার মধ্যেই পাওয়া যায়। তো এই মিষ্টি কালারের উনাটা আমার বেশ পছন্দ হয়েছে, আমার কাছে মনে হলো এটা মেবি নতুন ডিজাইন হবে। যাই হোক, নতুন হোক পুরানো হোক, এই টাইপের ডিজাইন এর আগে আমার পরা হয়নি, তো এই ডিজাইনটা নেওয়া যায়। তো ওনাদেরকে দাম জিজ্ঞেস করলাম, ওনারা বেশ ভালো দাম চাচ্ছিলেন, এগুলো 700-800 টাকা করে চাচ্ছিলেন। তো ব্লু কালারের আরেকটা উনা নামাই দিলেন, আমি ভাবলাম যে সবগুলো একসাথে নামানোর পরে দরদাম করি। তো ব্লু কালারটা কেন যেন এই ডিজাইনের মধ্যে হতো ভালো লাগতেছিল না, মিষ্টি কালারটা বেশি ভালো লাগতেছিল, তো ব্লু কালারটা ভালো লাগতেছিল না। তো ব্লু কালারের আমার উনা লাগবে, তো ওনাদেরকে বললাম আরেকটা ডিজাইন আমাকে দেখান। তো ব্লু কালারের ওনারা এই ডিজাইনটা আমাকে নামাই দিলেন। আমি গতবার এই টাইপের একটা উনা দেখে গেছিলাম ফিরোজা কালারের, ওটা অনেক বেশি ভালো লাগছিল, এবার এসে আর ওই উনাটা পাই নাই। সেম ডিজাইন, এটা ফিরোজা কালারেরটার মধ্যে অনেক বেশি ভালো লাগে। তো ওনাদেরকে আমি বললাম দুইটা মিলে আমি 700 টাকা দেই, 350 টাকা করে। তো বলতেছে না এটা হয় না। তারপর আর কি আমি ভাবলাম না একটু ঘুরে ফিরে দেখি, দেখি কম দামে পাই কি না। এই দোকানটার পাশেই আরেকটা দোকান ছিল, এখানে এসে দেখি এই উনাগুলার কয়েকটা কালেকশন আছে। ওনাদের এখানে মিষ্টি কালারও আছে, গোলাপি কালারও আছে। তো আমি এখান থেকে ওনাদেরকে, ওনারাও এখানে 700-800 টাকা করেই চাচ্ছিলেন, এই কালারগুলো প্রত্যেকটাই সুন্দর সুন্দর। তো ওনাদের সাথে দামাদামি করে পরে ফাইনালি আমি 350 টাকায় এই উনাটা নিয়ে নিলাম। এটা হচ্ছে গোলাপি রঙের একটা উনা, এই উনাটা আমার বেশ পছন্দ হয়েছে। এরপরে এই উনা নেওয়ার পরে আমি ভাবলাম যে আরও কয়েকটা উনা তো আমার নিতে হবে, ওনারা বেশ রিজনেবল প্রাইস রাখছিলেন, কিন্তু আর কোনো উনা পছন্দ ছিল না। তো কী করবো, আমি ভাবলাম আমি একটু বের হই। এই শপিং মলের বাইরে কিন্তু অনেকগুলো উনার দোকান, হিজাব উনা অনেক কালেকশন আছে। তো কয়েকটা দোকানে আমি ঘুরলাম, মেনলি উদ্দেশ্য ছিল কালো রঙের একটা ভিন্নধর্মী উনা চাচ্ছিলাম। যে কয়েকটা দোকানে ঘুরতেছিলাম একটা কিছুও পছন্দ হচ্ছিল না। নর্মালি এটা হয়, একটা দোকানে গিয়ে যদি আপনার একটা ডিজাইন পছন্দ হয়ে যায়, ওইটা ছাড়া পরবর্তীতে আর কোনো
কোনো ডিজাইনই পছন্দ হয় না। তো আর কি করবো, ঘুরে ফিরে আমি আবার ওনার দোকানে চলে আসছি। যেহেতু উনি প্রথমে দাম বেশি চাচ্ছিলেন, আমার তো মেজাজই খারাপ হয়ে গেছিলো যে দাম কমাচ্ছিলেনই না, কিন্তু এই উনার আমি আর কোথাও পাচ্ছিলাম না। তো প্রিয়র বাবা বলতেছে নিয়ে নাও নিয়ে নাও, তো তার এই নিয়ে নেওয়ার যন্ত্রণায় আমি আবার চলে আসছি। তো এই যে প্রথমে যেই দুইটা উনা দেখছিলাম, মিষ্টি কালারের ওই উনাটা নিলাম আর এই যে নেভি ব্লু কালারের এটা নিলাম, দুইটা মিলিয়ে উনি 850 রাখলেন। একটা মনে হয় 350 আর একটা মনে হয় 500 টাইপের কিছু একটা হবে, মানে দুইটা মিলিয়ে উনি 850 রাখছেন। তো এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগতেছিল, এই হলুদ কালারটা এই ডিজাইনটার মধ্যে খুব ভালো ফুটছিল। কিন্তু আমার হলুদ কালারের যেই ওনাটা আমি নিতে চাচ্ছি এটা হচ্ছে এই ইয়েলোটা না, যেই ইয়েলোটা ওনারা দেখাচ্ছিলেন। তো যেহেতু কালার ম্যাচ হয় নাই পরে আর এটা নিলাম না। এই জামা কাপড় কেনার পরে ওনার সাথে কালার ম্যাচ করাটা যে কী পরিমাণ পেন, যদিও কালার ম্যাচ করে পরবর্তীতে যদি সুন্দরভাবে ম্যাচ করা যায় অনেক বেশি ভালো লাগে, থ্রি পিসের চাইতেও বেশি ভালো লাগে, এই জন্য এই কষ্টটা করা। কিন্তু যদি ম্যাচ না হয় তাহলে পুরো সেটটাই মনে হয় ইনকমপ্লিট লাগে। তো আমি ইয়েলো কালারের উনা খুঁজতেছিলাম, ইয়েলো কালারের মন মতো উনা পাচ্ছিলাম না। উনা যতটা না পাইছি আমার ড্রেসের সাথে ম্যাচ হচ্ছে না, ড্রেসের কালারটা যে কি অদ্ভুত ইয়েলো। তো ওনারা দুইটা ইয়েলো নামাই দিলেন, ওই আগের ইয়েলোটা আমার কাছে এই পুরানো ডিজাইন মনে হয়েছে এরকম টাইপের একটা উনা আমার আছে। এই উনাটা দেখলাম বেশ সুন্দর, এটা বেশ বড়, কেউ চাইলে বোরখার উপরে এই উনাটা পরতে পারে, বয়স্ক মানুষ যারা আছেন কিন্তু পরতে পারবে। এটা হচ্ছে সফট জর্জেটের মধ্যে। এই উনাটা আমার কাছ থেকে ওনারা 550 রাখলেন, অনেক দরদাম করে 550 পরে ফাইনালি দিলেন। ওনারা উনার দাম কমায় না, দরদাম করলে বলতে ভুল হবে, ওনারা উনার দাম কমায় না, যা বলতেছে তাই ম্যাক্সিমাম তাই দিতে হয়েছে। এরপরে আমার নিতে হবে ফিরোজা কালারের একটা উন্না, ফিরোজা কালারের আমি একটা কোটি নিয়েছি, এটার সাথে ম্যাচ করে ফিরোজা কালারের উন্না দেখবো। তো ফিরোজা কালারের উন্না দেখলাম নতুন ডিজাইনের কোনো কিছুই নাই, যদি কোনো কিছু না মিলে তখন আমি পিওর নেই, কারণ পিওরের উন্না সব ড্রেসের সাথে আসলে ভালো মানায়। পিওরের যেই সমস্যা সেটা হচ্ছে বাসায় বেশি দিন রেখে দিলে পিপটা টিপটা কেটে ফেলে, এই একটা সমস্যা, কিন্তু আমার কোনো উপায় ছিল না, পরে পিওরের উন্নাটা নিয়ে নিছি ফিরোজের সাথে। এখন আমার লাগবে হচ্ছে মিষ্টি কালারের একটা উন্না, এটা মিষ্টি কালার না কি কালার কি খুবই ভয়ঙ্কর একটা কালার, কারণ এই কালারের কোনো পিওরের উন্না নাই, সেমি পিওরের উনা নাই, কোনো ডিজাইনের উনা নাই, নেটের উনা নাই, কোনো কিছুই নাই। পরে আমি ভাবলাম যে আমি একটা ব্ল্যাক উনাই আমার নিতে হবে, যেহেতু এটার মধ্যে ব্ল্যাক কাজ আছে, তবে এই কালারটা পেয়ে যেতে পারলে বেশ ভালো হতো। তো আমি কেনাকাটা করতে করতে প্রিয় অনেক টায়ার্ড হয়ে গেছে, তো প্রিয়কে বলছি তাড়াতাড়ি পাশের জায়গা থেকে কোনো একটা ড্রিঙ্কস খাও, যেহেতু ওইটা আন্ডারগ্রাউন্ডের শপিং মল, তো ওইটার ভিতরে কেমন যেন শ্বাসবন্ধ হয়ে আসে এমন লাগে। তো প্রিয়র অস্বস্তি লাগতেছিল, প্রিয়কে আমি বের করে দিছি, প্রিয় পরে কোক খেয়ে নিছে, বলছিলাম জুস কিনে দিতে সে পেপসি কিনে দিছে। মানে পুরুষ মানুষের কোনো দায়িত্ব দিলে কোনো সময় এরা ঠিক মতো দায়িত্ব পালন করে না, তো এই হচ্ছে মা আর বাবার মধ্যে পার্থক্য। তো এইচ এম প্লাজার বাইরে কিন্তু অনেক জুয়েলারি শপ আছে, যেগুলো বাহিরে স্টল, নিউ মার্কেট গাউসিয়ার মতো উত্তরার মধ্যে এই যে বাইরে শপের যে দোকানগুলো এগুলোর বেশিরভাগ কালেকশনই আপনি এখানে পেয়ে যাবেন। তো অন্যান্য জায়গা থেকে এই জায়গাটা কিছুটা রিজনেবল, নিউ মার্কেট গাউসিয়ার মতো এতটা রিজনেবল না, তবে উত্তরার মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেশি রিজনেবল। তো এই যে আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় কেনাকাটা করতেছি, কিছুতেই কিছু মিলাইতে পারতেছিলাম না, তোলাম না, দোকানের ভাই আমাকে এইভাবে সেইভাবে খুব চেষ্টা করে মিলাই দেওয়ার চেষ্টা করতেছিলেন। তো এই যে আমি এর মধ্যে কিন্তু অনেকগুলো উনা কিনে ফেলছি, আর ব্ল্যাকের মধ্যে এই উনাটা কিনছি, এই উনাটা আমার খুব একটা পছন্দ হয় নাই। ব্ল্যাকের উনাটা রাখছিল 550, অর্গানজার একটা উনা নিছি, এই উনাটাও নিছে 550। তো আর এরপরে যে ইয়েলো কালারটা যেটা বললাম, এটা তো আমি মিলাইতেই পারতেছিলাম না, এটা উনি যে দেখেন সুন্দর করে ধরে বলতেছে, আপা দেখেন পুরোপুরি কিন্তু মিলে গেছে, দেখেন আপনারা কিছুই মিলে নাই। তো উনি এত কষ্ট করে মিলাই দেওয়ার কারণে আমি বললাম ঠিক আছে আমি পড়তে পারবো মোটামুটি, তো দিয়ে দেন। তো এটা অন্য কিছু মিলে নেই, এটাও পিওরের নিয়ে নিছি, পিওরের উনাগুলো 300 করে রাখছে। অর্গানজার উনাটা আমার বেশ ভালো লাগছে, অর্গানজার উনাটা তো আপনাদেরকে ভালো করে দেখাইতে পারি নেই, আমি সবগুলা উনা বাসায় নিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখাই দিব কি কি উনা কিনলাম। তো এই যে উনি এক একটার এক এক দাম বলতেছে, আমি বলতেছি না এই হলুদটার 550 বলছে, আমি না আমি নিবই না, রেখে দেন 550 হলে। তো হলুদটা ওনারা 550 নিচে রাখবেই না, আমি বললাম 500 দিই, বলতেছে না রাখবে না, আমি বললাম ঠিক আছে বাদ দেন লাগবে না। তো পরে জোর করে বলতেছে না ঠিক আছে, পরবর্তীতে এটা নিয়ে নিছিলাম। তো হলুদটাও 550 রাখছে, ওই যে ব্ল্যাকটা এটাও 550 রাখছে, অর্গানজাটা বেশ সুন্দর, অর্গানজাটাও 550 ছিল, আর পিউরেরগুলো যেটা বললাম 300 করে ছিল। ওনা কিনেই তো আমার পকেটের অবস্থা 12 বেজে গেছে, এখন হচ্ছে আমার সালোয়ার কিনতে হবে। যে কোনো ওয়ান পিস আপনি যদি সুন্দর করে সেট করে পড়তে পারেন, এটার একটা সুবিধা হচ্ছে এটা অন্য কারোর সাথে ম্যাচ হয় না। থ্রি পিস তো দেখা যায় যে কারোর সাথে ম্যাচ হয়ে যায়, কিন্তু আপনি যখন এক জায়গা থেকে ড্রেস কিনবেন, এক জায়গা থেকে ওড়না কিনবেন, এক জায়গা থেকে সালোয়ার কিনবেন, আপনার রুচির একটা বহিঃপ্রকাশ হয়, সেই তিন রকমের ভাবে আপনি ম্যাচ করতে পারেন। সেখানে না অন্য কারোর সাথে ম্যাচ হওয়ার একটা সম্ভাবনা থাকে না, নিজের একটা ইউনিকনেস থাকে। এই জন্য এই কষ্ট করে এই কাজটা আমি করি, ওয়ান পিসগুলো কিনি আর নিজের মতো করে ওড়নাটোনা ম্যাচ করে নেই। তো এখন আমি চলে আসছি এই যে এই বঙ্গবাজার যে মার্কেটটা বলে এটার ভিতরের দিকে।
ওনা তো কেনা শেষ, এখন হচ্ছে সালোয়ার কেনার পালা। তো এই বঙ্গবাজারের ভিতরে কিন্তু অনেকগুলো স্টল রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ডিজাইনের সালোয়ার পেয়ে যাবেন। গতবার এখান থেকে আমি অনেক ধরনের সালোয়ার নিয়েছি, তার মধ্যে শার্টিনের কিছু সালোয়ার নিয়েছিলাম, নিচে লেসের কাজ থাকে এরকম কিছু সালোয়ার 300 টাকা করে নিয়েছিলাম। তো এই সালোয়ারগুলো কিছুদিন ইউজ করার পরে আমি যেটা দেখলাম, শার্টিনের সালোয়ারগুলো ভিতর থেকে শিলি ছুটি আসতেছে, কাপড় ছুটি আসতেছে, মানে এগুলো 2-3 বারের বেশি আর ইউজ করা যায় না। তো সস্তার তিন অবস্থা যেটাকে বলে। তো এবার আমি ভাবতেছি ডিজাইনের চাইতে কোয়ালিটিটাকে আমি বেশি গুরুত্ব দিব, একটু ভালো টেকসই টাইপের সালোয়ার নিয়ে যাব। একটা সালোয়ার যদি 2-3 বার পরলেই নষ্ট হয়ে যায় এমন সালোয়ার নেওয়ার তো কোনো মানেই হয় না। তো আমি কিছু প্যান্ট নিব আর কিছু প্লাজো নিব। তো প্রথমে আমি কিছু প্যান্ট দেখতেছিলাম, যে প্যান্টগুলো দেখতেছিলাম সবগুলোই 500 টাকা করে যাচ্ছিল। তো আমার কাছে মনে হচ্ছিলো 500 টাকা বেশ ভালোই দাম। তো তারপরেও নিব কিছু, আগে এখন প্লাজো দেখতেছি। তো আমি স্কার্ট প্লাজো নিব না, কারণ স্কার্ট প্লাজো এখন আর ওই রকম অর্থে ভালো লাগে না। তো আমি নর্মাল প্লাজো নিব। এখন কিছু প্লাজো বের হয়েছে নিচের দিকটা চাপা সালোয়ারের মতো। তো আমি কাপড়গুলো দেখতেছিলাম, এগুলোর কাপড়ের কোয়ালিটি বেশ ভালোই মনে হচ্ছিল। আর প্লাজো বা সালোয়ার যে ডিজাইনই আপনারা নেন না কেন, সালোয়ার কেনার সময় সবসময় দেখবেন ভিতরের সাইডে কলি আছে কি না। সালোয়ারের যদি এক্সট্রা কলিটা না থাকে তাহলে কিন্তু সালোয়ার বেশি দিন আপনারা ইউজ করতে পারবেন না, ছিঁড়ে যাবে। কলি সহ যে সালোয়ারগুলো হয় এগুলো অনেক সময় 30 টাকা বা 50 টাকার দাম বেশি রাখে। তো বেশি হইলেও কিন্তু সালোয়ারগুলো নেওয়াই ভালো, কারণ নয়তো যদি আপনি কম দামে নিতে চান, কলি ছাড়া বাসায় নিয়ে 2 বার পরার পরেই দেখবেন ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গেছে। তো এইবার আমি এই বিষয়টা বেশ খেয়াল রাখতেছি যে কলি সহ নেব। তো কয়েকটা সালোয়ার কালার আমার পছন্দ হয়ে গেছে, ড্রেসের সাথে মিলেও গেছে। তো এই দোকান থেকে আমি প্রায় 4টা সালোয়ার নিয়ে নিলাম, এগুলো 250 টাকা করে নিল। এগুলো কিন্তু স্কার্ট প্লাজো না, যেটা বললাম নর্মাল সালোয়ার প্লাজো। এরপরে কালো রঙের কিছু প্যান্ট দেখতেছিলাম। কালো প্যান্ট কিন্তু যে কোনো ড্রেসের সাথেই পরা যায়। তো আমি চাচ্ছিলাম যে ভালো টেকসই টাইপের কিছু একটা হবে। তো এই প্যান্টটা আমার পছন্দ হলো, তো উনি বলতেছিল একদম 500 টাকা, 500 টাকার নিচে আর দিবে না। তো অনেক কিছু নেওয়াতে পরে ফাইনালি উনি 450 টাকা রাখলো। তো বলতেছে 450 টাকাও দেওয়ার কথা না, তো বলতেছিল এটা 500 টাকার নিচে নাকি ওনারা সেল করে না, এটা হচ্ছে কমন কথা। যাই হোক, তো প্যান্ট নেওয়ার পরে উনি আবার আমাকে কিছু ডিজাইনের মধ্যে প্লাজো দেখাচ্ছিলেন যে আমি কালারফুল কিছু নিব কিনা। তো আমি আবার এক কালারের সালোয়ার পরতে পছন্দ করি, প্রিন্টের সালোয়ার আমার কাছে অত ভালো লাগে না। তো যাই হোক, আমার কিছু লেগিংস নিতে হবে, দেখি লেগিংস পাই কিনা। তো সামনের এই স্টলে আসার পরে দেখলাম এই স্টলে লেগিংসের কালেকশন আছে। এখন যেহেতু শীতকাল, শপিং মলগুলোতে কিন্তু লেগিংসের ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন। লেগিংস সারা বছরই পরা যায়, কিন্তু পাওয়া যায় ম্যাক্সিমাম সময় শীতকালে। তো আমি এখান থেকে 2টা লেগিংস নিয়ে নিছি, পার্পল কালারের একটা, আমার একটা ড্রেস অনেক আগেই কেনা ছিল বাসায় পার্পল কালারের, তো ওইটার সাথে ম্যাচ করে একটা পার্পল কালারের লেগিংস নিয়ে নিছি, আর স্কাই ব্লু কালারের একটা লেগিংস নিয়ে নিছি। এই লেগিংসগুলোর প্রাইস আমার কাছে 200 টাকা করে রাখলো, বেশ ভালো দরদাম করে নিতে হয়েছে। যাই হোক, স্কাই ব্লু কালারের একটা লেগিংস নিয়ে নিছি আমি। তারপরও আমার একটা প্লাজো নিতে হবে স্কাই ব্লু কালারের, কারণ লেগিংস আর প্লাজো দুইটার চেহারা কিন্তু 2 রকমের হয়, মানে 2টার লুক 2 রকমের আসে। তো আমি ভাবলাম 2টা 2 রকমভাবে পরতে পারবো। তো গরমের মধ্যে দেখা যায় লেগিংস সবসময় পরা যাবে না, যেহেতু এগুলো মোটা কাপড়ের লেগিংস। তো এই জন্য আমি ভাবলাম প্লাজোটাই নিয়ে নিই। তো সামনে আবার এই ড্রেসটা চোখে পড়লো, আনারকলি টাইপের ড্রেসটা, বেশ ভালোই লাগতেছিল, কিন্তু বহুত ওয়ান পিস হয়ে গেছে। আর এইগুলো আগে পরে শেষ করি, এরপরে আবার নতুন কালেকশন নিব। এর মধ্যে আর শপিং মলে গেলে শুধু দেখতে মন চায় আর কিনতে মন চায়। আর এই যে জামা বের করে করে প্রত্যেক দোকানে মিলাই মিলাই দেখতেছি, এই যে এইটার সাথে সালোয়ার, এটার সাথে উন্নত আমি পাই নাই, সালোয়ারও পাচ্ছি না। তো এই সালোয়ার খুঁজতে খুঁজতে জীবন শেষ। ওই লোকরাও বলতেছে আপা এটা কী কালার, এটারে কী কালার বলে। আমি বলি আমি নিজেও জানি না এটা আসলে কী কালার বলে, সামনাসামনি এটা না মিষ্টি কালার, না গোলাপি কালার, না কোনো কিছু কালার। তো ওনারা বলতেছে এটার সাথে আপনি শার্টিনও পাবেন না, আবার সুতি টাইপের কিছুও পাবেন না। তো আর কি, দেখি এটার সাথে অন্য কিছু পাই কিনা। তো দেখলাম স্কাই ব্লু কালারের প্লাজো ওনাদের এখানে আমি পেয়ে গেছি, পরে স্কাই ব্লু কালারের প্লাজো নিয়ে নিলাম। তো কিন্তু প্রবলেম হচ্ছে ওনাদের এই প্লাজোর মধ্যে কলি ছিল না, এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে জেনেও নিয়ে নিলাম, এটা হচ্ছে 200 টাকা দিয়ে নিয়েছি। যেহেতু কলি ছিল না, কলি সহ যেগুলো ছিল এগুলো 250 টাকা দিয়ে নিয়েছি, আর এটা নিয়েছি 200 টাকা দিয়ে। এরপর একটু সামনে আসতেই ওই যে আমার এই অদ্ভুত ড্রেসের সাথে ম্যাচিং করা প্যান্ট পাওয়া গেল, এটা হচ্ছে একদম শুরুর দিকের এই একটা দোকান। এই দোকানে সবসময় অনেক দাম চাই, এই জন্য আমি সহজে নিতে চাই না। তো এটা খুবই ভালো কাপড়ের একটা প্যান্ট ছিল, কালারও ম্যাচ হয়ে গেছিলো, এটা একদম 500 টাকা চাচ্ছিল। তো আর কি, 500 টাকার নিচে ওনারা দিবে না। তো আমি কয়েকটা দেখতেছিলাম, তো লাল আরেকটা প্যান্ট পছন্দ হইলো। তো লাল কালারের তো ওয়ান পিস আমি একটা নিছি, আমার লাল একটা প্যান্ট লাগবো। কমন যে কালারগুলো সেগুলোর সাথে প্যান্ট নেওয়াই ভালো, কারণ প্যান্টগুলো বেশ ভালো টেকসই হয়। প্লাজো বা অন্যান্য সুতি কাপড়ের যে সালোয়ারগুলো হয় এগুলো কিন্তু অত টেকসই হয় না। তো আবার একটা গোলাপি কালারের প্যান্ট দেখলাম, এটাও পছন্দ হয়ে গেল। তো আমি ভাবলাম 3টা নেব, আপনাকে কত রাখতে পারবেন লাস্ট বলেন। তো বলতেছে এখন হচ্ছে ক্লোজিং টাইম, এখন আর কোনো কথা বলবো না। পরে আমি 3টা নিয়ে নিলাম, একটা 450 টাকা করে। মেন কথা হচ্ছে আমার এই ড্রেসের সাথে যে ম্যাচ হয়েছে এটাই সবচেয়ে বড় কথা। ফুট কালারের যে ম্যাজেন্টাতে ছিল এটার প্যান্ট সবচেয়ে বেশি ভালো হয়েছে, অন্য দুইটার কাপড় একটু পাতলা।
যাই হোক, বহুত কষ্টে কেনাকাটা করলাম, একদম অনেকগুলো সালোয়ার নিছি, অনেকগুলো উনা নিছি, আপনাদেরকে নেক্সট কোনো একটা ব্লগে ডিটেলস দেখায় দিব। আর এতেও এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আজমপুরের এই রোডটার মধ্যে শীতের সিজনে প্রচুর শীতের কাপড় চোপড় উঠায়। কেউ যদি রিজনেবল প্রাইসে বড় থেকে বাচ্চাদের শীতের কাপড় নিতে চান, এই জায়গাটাতে গিয়ে নিয়ে আসতে পারেন। দেখেন কত কত দোকান। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।